হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন টেক মাইন্ড ব্লোইং ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের দেখাব কীভাবে অনলাইন প্যান কার্ডের ফর্ম সাবমিট করার পর যদি অবজেকশন আসে কীভাবে ক্লিয়ার করবেন এর আগে আমার এই চ্যানেলে কীভাবে নতুন প্যান কার্ডের জন্য ফ্রি ফর্ম এন্ট্রি মেন ফর্ম এন্ট্রি ও ফিজিক্যাল ফর্ম কীভাবে পূরণ করা হয় তার ভিডিও রয়েছে এছাড়া বায়োমেট্রিক দিয়ে কীভাবে নতুন প্যান কার্ড করা হয় তারও ভিডিও রয়েছে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন চলুন প্যান কার্ড অবজেকশান ফর্ম কীভাবে ক্লিয়ার করা হয় দেখে নিই এর জন্য ফার্স্ট আমি এর জন্য ফার্স্ট আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর ইউটিউবের যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজে আমি লগ ইন হলাম লগ ইন হওয়ার পর আমার যে অবজেকশানটা রয়েছে সেই অবজেকশানটা আমি দেখা দেখাচ্ছি তো আমি যারা প্যান কার্ড করেছিলাম ওরা ওনার ছিল প্যান কার্ড কারেকশান অর্থাৎ সিএসএফ সার্ভিসের আন্ডারে যে প্যান কার্ড কারেকশানের যে ফর্ম আমি ওনার যখন প্যান কার্ড করেছিলাম ওনার বায়োমেট্রিক দিয়ে আমি প্যান কার্ড করেছিলাম কিন্তু আমি এখন দেখে নেব যে এখানে ওই প্যান কার্ডের অবজেকশান রয়েছে অর্থাৎ এই প্যান কার্ড অবজেকশানের জন্য যে অপশানটা আমরা দেখি যে ফাইন সিএসএফ অ্যাপ্লিকেশান আন্ডার অবজেকশান এই অপশানটিতে আমি ক্লিক করা ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখে নেবো এখানে আমার দুটো অবজেকশান রয়েছে তার মধ্যে সেকেন্ড নম্বর যেটা রয়েছে অর্থাৎ এই যে রিকোয়ার্ড প্রপার সাইন সিগনেচার ইন ব্ল্যাঙ্ক ইংক এই অপশানটা এই অপশানটা থেকে ফার্স্ট ক্লিয়ার করতে হবে অর্থাৎ প্যান কার্ড অবজেকশানের জন্য এখানে যখন প্যান কার্ড অবজেকশান যখন হবে অবজেকশান হওয়ার সময় এখানে আপনাকে প্যান কার্ডের ফর্মটাকে ক্লিয়ার করার জন্য এডিট করতে দেওয়া হবে তো আমি এখানে প্যান কার্ডের ফর্মটা আমি এডিট করছি এডিট করার পর আমি দেখে নেব দেখুন সিএসএফ ফর্মটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর যেহেতু আমার এই প্যান কার্ডটা যেনার আমি করেছিলাম ওনার শুধুমাত্র সিগনেচারের প্রবলেম ছিল সেক্ষেত্রে আপনাকে ঠিক এইভাবে যখনই আপনার কোনো অবজেকশান আসবে অবজেকশানটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে যে পার্টটা আপনার অবজেকশান থাকবে সেই অবজেকশানটা আপনাকে ঠিকঠাক করে নেওয়ার পর আপনাকে ফার্স্ট এখানে এই আপডেট যে অপশান রয়েছে এই আপডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপডেট অপশানে ক্লিক করার পর যদি আপনি বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ড করে থাকেন তাহলে এক্ষেত্রেও আপনাকে আবার বায়োমেট্রিক দিয়েই কিন্তু আপনাকে এই ফর্মটা সাবমিট করতে হবে যদি বায়োমেট্রিক না দেন তাহলে কিন্তু এই ফর্মটা সাবমিট হবে না দেখুন এখানে আপডেট করার পর আমাকে আবার সেই একইভাবে দেখাচ্ছে যে বায়োমেট্রিক অথেন্টিকেশান চাইছে যেহেতু এই প্যান কার্ডের কারেকশানের সময় এনার আমি বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ড করেছিলাম সেই জন্য ইনার অবজেকশান ক্লিয়ার করার পর জন্যও কিন্তু আপনাকে এখানে বায়োমেট্রিক চাইবে তো এই বায়োমেট্রিক দিয়ে আমি এই ফর্মটা আমি সাবমিট করে দেখাচ্ছি আগের মতো এই বায়োমেট্রিক দিয়ে আমি অবজেকশানটাতে ক্লিয়ার করবো এবং জেনারেল আমি কারেকশানটার জন্য আমি বায়োমেট্রিক দিয়ে আমি ফর্মটা সাবমিট করেছিলাম উনি আমার পাশেই আছেন এবং উনি এই বায়োমেট্রিক ডিভাইসের উপরে থামনেলটা দিল থামনেল দেওয়ার পর দেখুন আমি এখানে বায়োমেট্রিকটা নেওয়ার জন্য আমি কম্পিউটার থেকে সেট করলাম সেট করার পর দেখুন ওনার ফিঙ্গারপ্রিন্টে নেওয়ার জন্য বায়োমেট্রিক মেশিনটা ব্লিংকিং করেছে এবং দেখুন সাকসেসফুলভাবে বায়োমেট্রিকটা নিয়ে নিয়েছে এবং এর পরবর্তীভাবে যেভাবে গতবারে আমি ফর্ম ফিল করেছিলাম যেভাবে আমি সমস্ত কিছু আপলোড করেছিলাম সেইভাবে আপলোড করে নেক্সট আমি সাবমিট করব দেখুন এখানে দেখাচ্ছে যে প্যান অবজেকশান যেখানে ছিল যে দুটো অবজেকশান ছিল সেখানে যেহেতু এখন বায়োমেট্রিক দিয়ে আমি অবজেকশানটা ক্লিয়ার করে নিয়েছি সেখানে সেহেতু এখানে এখন অবজেকশানটা নেই দেখুন যে অবজেকশানটার জন্য আমি ক্লিয়ার করেছিলাম সেই অবজেকশানটা চলে গেছে এর পরবর্তী স্টেপ অর্থাৎ অবজেকশান ক্লিয়ার করার জন্য যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হয় সেভাবে ঠিক আমি আপলোড করব আপলোড করার পর এইভাবে প্যান কার্ডের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে দেখুন অবজেকশানটা ক্লিয়ার হওয়ার জন্য এর পরবর্তী স্টেপ অর্থাৎ যে ডকুমেন্টস আপলোড সেই ডকুমেন্টস আপলোড করার জন্য যে অপশান রয়েছে সেই অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দু নম্বর স্টেপে দেখুন দেখাচ্ছে যে যার আমি অবজেকশানটা ক্লিয়ার করেছিলাম তার ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য একটা অপশান দিয়েছে এবং এই অপশান থেকে ডকুমেন্টসগুলো আপলোড করে আবার সাকসেসফুলভাবে সাবমিট করতে হবে সেই জন্য প্যান কার্ডের ফর্ম যখন আপনি আপলোড করবেন আপনাকে কয়েকটা জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এক নম্বর যখন আপনি ফটো সিগনেচার এবং ফর্ম যেভাবে আপনাকে ইউটিআই থেকে আপনাকে গাইডলাইন্স দেওয়া আছে অর্থাৎ যেভাবে আপনাকে ফটো সিগনেচার এবং ফর্মের সাইজ এবং তার পিক্সেল সেট করতে বলা হয়েছে সেভাবে আপনাকে সেট করতে হবে দু নম্বর ফিজিক্যাল ফর্ম অনলাইনে যখন সাবমিট করবেন সেটা আপনার ফিজিক্যাল ফর্মের সঙ্গে মিল থাকতে হবে এবং আপনাকে যথাযথ ডকুমেন্টস এর সঙ্গে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে এবং যদি আপনি বায়োমেট্রিক দিয়ে যদি আপনি কোনো প্যান কার্ড করেন সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একবার বায়োমেট্রিক দিয়ে যদি আপনি প্যান কার্ড সাবমিট করে দেন এরপরে যদি আপনার কোনো অবজেকশান আসে তাহলে দ্বিতীয়বার অবজেকশান ক্লিয়ার করার জন্যও কিন্তু আপনাকে আবার বায়োমেট্রিক দিতে হবে এটা খুবই অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ প্রথমে যদি কোনো ব্যক্তি বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ড প্যান কার্ড করানোর জন্য যদি ফর্মটা সাবমিট করে দেয় তারপর ওই ব্যক্তিকে দ্বিতীয়বার নাও পাওয়া যেতে পারে সেই জন্য যখন আপনি বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ড করবেন তখন আপনাকে খুব সাবধানতার সঙ্গে আপনাকে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক করে দেখে নিয়ে আপনাকে আপলোড করতে হবে পরের ভিডিওগুলো আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে করব সমস্ত ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে